আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে কচি পাখার মাংস ঝোল। কিভাবে আমরা এই রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমাদের রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে আমরা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা, আর কাঁচা লঙ্কা। আর এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, এলাচ। আর মাংস ঝোলে আলুগুলো দেওয়ার জন্য আমি আলুটা একটু ভেজে নিয়েছি বড় সাইজ করে। আর এই মাংসটা 10 মিনিট আগে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। এবার আমরা কড়াই তেল দেওয়া হয়ে গেছে, এবার আমরা মাংস রান্না শুরু করব। দেখতে পাচ্ছ তোমরা তেলটা হালকা হালকা হয়ে এসেছে, একটু একটু লাল হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা কড়াইয়ে তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ আমি তেলের উপর দিয়ে দিয়েছি। এবারে এবারে একটু হালকা নেড়ে নেব। তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু নেড়ে নেব। এবার আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোর উপরে আমি একটু লবণ ছড়িয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হেরে যায় এবং সেদ্ধ হয়ে যায়। তোমরা তোমাদের মাংস রান্না যেরকম করবে সেরকম পরিমাণ মতো পেঁয়াজ, লঙ্কা, নুন সেরকম তোমরা তোমাদের পরিমাণ মাংস মতন দেবে। এরপর আমি একটু পেঁয়াজটাকে নেড়ে নেব। হালকা যখন ব্রাউন রং হবে তখন আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা আমরা দিয়ে দিয়েছি। তোমরা যখন দেখবে যে পেঁয়াজটা হালকা বাদামি বর্ণের হচ্ছে তখন তোমরা রসুনটা দিয়ে দেবে। রসুনটা পেঁয়াজটা একসঙ্গে আমি একটু ভালো করে নেড়ে নেব, যেন সেন্টটা ওঠে, রসুনের সেন্টটা যেন ভালো বেরোয়। এরপর আমরা আদা দিয়ে দিলাম মাংসের ওপরে, টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি। এরপর সবগুলো একসঙ্গে মশলাটা ভালো করে আমরা কষিয়ে নেব। এই তেলের উপরে প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম লঙ্কা গুঁড়ো। তোমরা তোমাদের রান্নার মাংস যতটা হবে সেই পরিমাণ মতন দেবে। তারপরে দিলাম জিরে গুঁড়ো। এরপর পরিমাণ মতো আমরা হালকা চিনি দিয়ে দেবো। তোমাদেরকে বারবার করে বলছি, মাংস রান্নার জন্য মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নেবে, কারণ মাংসের মশলাটাই মেন। মশলাটা যেন তোমরা ভালো করে কষিয়ে নেবে। এবার মশলাটা আমরা ভালো করে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মশলাটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এরপরে আমরা মাংসগুলো দিয়ে দেবো মশলার মধ্যে। মাংসটা দিয়ে মশলার সাথে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর হালকা জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমরা একটু ঢাকা দিয়ে দেবো মাংসটা একটু ভালো করে সেদ্ধ হোক, কষানো হোক। মাংসটা আমরা এবারে ঢাকনাটা খুলবো। দেখুন, হ্যাঁ, মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আলুটা যেহেতু ভাজা আছে তাই আমি আলুটা এখন দিয়ে দেবো। মাংসটার সাথে আলুটা আমি ভালো করে আরেকবার কষিয়ে নেব। মানে মাংসের রংটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে। মাংসতে আমরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এরপর মাংসটা আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি, মাংসটা একটু সেদ্ধ হোক, সেদ্ধ হোক। তারপর 10 মিনিট 15 মিনিট পর আমরা মাংসটা ফাইনাল লুক দেখব। দেখো বন্ধুরা, আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। 10 মিনিট ঢাকা দেওয়া ছিল। গ্যাসটা অবশ্যই কমিয়ে দেবে, কারণ গ্যাসটা কমানো থাকলে মাংসটা ভালো সেদ্ধ হয়।
আমাদের কিন্তু দারুণ সিন বেরোচ্ছে, আর তার সঙ্গে মাংস আলু দুই কিন্তু দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম, দারুণ সুন্দর রং হয়েছে, এবার দারুণ সুন্দর সিনটাও ছাড়ছে। দিদি বলো মাংস রান্না কেমন হয়েছে? দারুণ দারুণ দারুণ। খুব সহজ পদ্ধতিতে নিত্য নতুন রান্নার রেসিপি পেতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।